কিভাবে এই সমস্যার সমাধান করবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি শুরু থেকে শেষ পর্যন্ত এটাই বোঝানোর চেষ্টা করব এবং মানে পারফেক্টলি একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কোথাও স্কিপ করলে চলবে না, টেনে দেখবেন না, তাহলে আপনি নিজেই সমাধান করে নিতে পারবেন। সমস্যাটা তিন ধরনের হয় মেইনলি। যে সমস্যাটা এটা হচ্ছে, নাম্বার ওয়ান হচ্ছে আপনি সবকিছু করছেন, টাকা পাঠাইছেন, এসে পরে এসে দেখতেছেন যে সাইটের নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় আপনার করণীয় কি? এই অবস্থায় আপনি যেটা করবেন, আপনি নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেটা আপনার দেখার কোনো বিষয় নাই, নাম্বার চেঞ্জ হয়ে গেছে আপনার দেখার বিষয় না, আপনি সাবমিট করে দেবেন। ঠিক যেভাবে নাম্বার চেঞ্জ না হলে আপনি সাবমিট করতেন, একইভাবে এখন এখানেও আপনি সাবমিট করে দেবেন। ঠিক আছে, সাবমিট করে দেওয়ার পরে আপনার কাজ কি সেটা ভিডিওর মাঝামাঝি সময়ে বা ভিডিওতে আমি সেটাই বোঝানোর চেষ্টা করব বা চেষ্টা করতেছি। নাম্বার টু যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আপনি সব কিছু করছেন, সব সাকসেসফুল হয়েছে, সব ডিটেলস অরিজিনালি দিছেন, তারপরও আপনার মানে রিকোয়েস্টটি রিজেক্টেড হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখতেছেন সেটা রিজেক্টেড হয়ে গেল, তাহলে এই অবস্থায় আপনার করণীয় কি সেটাও বোঝানোর চেষ্টা করতেছি। নাম্বার তিনটা কি সেটা বলে নিই। নাম্বার থ্রি যে জিনিসটা সেটা হয় কি, সেটা অবশ্য আপনার নিজেরই ভুল বা আমাদেরই ভুল। আমরা করি কি, সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে, নাম্বার, টিআরএক্স আইডি সব কিছু দেওয়ার পরেও ওই যে অ্যামাউন্টটা 500 অটো সিলেক্ট থাকে, কিন্তু সেই জায়গায় আমরা সেটা চেঞ্জ না করে হয় কি, আমরা আমি টাকা পাঠাইছি সাপোজ 1000, কিন্তু আমি ওইটা সিলেক্ট করতে ভুলে যাই বা সিলেক্ট করি না, যার কারণে ওইখানে এক আমি পাঠাইছি 1000, ওইখানে রয়ে গেছে 500, সেটা সাবমিট করে দিছি। তো এই অবস্থায় দেখে কি অনেক এজেন্ট মানে ওইটাই আপনাকে ব্যালেন্স হিসেবে দিয়ে দেয়। সব এজেন্ট তো আর তাদের ভালো না, তাই না? ভালো খারাপ তো মানুষ আছে, কিন্তু তিনি ইচ্ছে করলে ব্যালেন্সটা দিয়ে দিতে পারেন, কিন্তু তারপর দেয় নাই। তো সমস্যা হলো তিনটা, তিন সমস্যার সমাধানই একইভাবে দিতে হবে, একইভাবে করতে হবে, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমি যে স্টেপগুলো দেখাবো, যে প্রসেসগুলো দেখাবো, একই নিয়মে করবেন, আপনার সমস্যার সমাধান অবশ্যই পাবেন, মানে আপনার ব্যালেন্স আপনি আপনার অ্যাকাউন্টে অবশ্যই নিয়ে আসতে পারবেন, সেটা হোক না কেন 15 দিন আগের, 20 দিন আগের, ঠিক আছে? বা ইনস্ট্যান্ট হলে আপনার জিনিসটা আজকে আজকে হয়েছে, তো আজকেই যদি আপনি এই রিকোয়েস্টটা তাদেরকে করেন বা আমার প্রসেসগুলো অ্যাপ্লাই করেন, তাহলে আপনার সমস্যাটা তাহলে খুব দ্রুতই সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি আর বেশি লম্বা করব না, আমি সব কিছু অলরেডি রেডি করে রাখছি, জাস্ট আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখানোর বাকি আছে, সব কিছু ইজিভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেল নিচে সাবস্ক্রাইব একটা বাটন আছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখন বেল আইকন একটা অপশন আসছে, এখানে ক্লিক করে দিন। এখন হবে কি, আমরা এই ধরনের সমস্যা বা সব ধরনের ভিডিও যখন আপলোড করব, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন, তারা আপনার জিমেল অ্যাপসে চলে যান, মানে যারা মোবাইল থেকে করবেন আর কি, তারা মোবাইলের জিমেলে চলে যান। তো তাদেরকে একটা ইমেল পাঠাতে হবে, ইমেলের মধ্যে বিস্তারিত ডিটেলস পাঠাতে হবে, আপনি যে পেমেন্টটা তাদেরকে করেছেন সেটার ডিটেলস বিস্তারিত তাদেরকে দিতে হবে এবং বলতে হবে আপনার সমস্যাটার কথা। তো আমি এখানে লিখে রাখছি, এইগুলো আমি অবশ্য ভিডিওর নিচে ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দেবো। একদম প্রথম কমেন্ট যেটা, সেই কমেন্টের মধ্যে আপনি এগুলো পেয়ে যাবেন, ওইখান থেকে কপি করে নিয়ে নেবেন। তো ইমেলটা পাঠাতে হবে, দেখুন এখন যারা ইমেল পাঠাতে জানেন না তাদেরকে বলে নিই যে আপনার জিমেল অ্যাপসে চলে যাবেন, ওইখান থেকে এখানে কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে টুতে আপনি এখানে ইমেলের মধ্যে ইমেল পাঠাবেন, info-bn@1xbetteam.com, এখানে ইমেল পাঠানো লাগবে। সাবজেক্টে লিখবেন ডিপোজিট প্রবলেম, এখানে লিখে দেবেন আমি তাদেরকে কিছু টেস্ট লিখে রাখছি, মানে আমি লিখে রাখছি আমার সমস্যাটার কথা, মানে এখানে একটা সমস্যা, একটা অ্যাকাউন্টের সমস্যা আর কি। একজনের তার সমস্যাটা হচ্ছে কি, সে মানে টাকা পাঠানোর পরে সাইটে এসে দেখতেছে যে মানে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, যার কারণে তার ব্যালেন্সটা অ্যাড হয় নাই। তো এটা তো একটা গেল। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আপনার আপনার সবকিছু ঠিকঠাক মতো সাবমিট করার পরও আপনার মানে যে জিনিসটা আপনার রিজেক্টেড হয়ে যায়। তো এখানে আপনি জাস্ট এখানে কিছু অংশ চেঞ্জ করে, যে আপনাদের সাইটে এসে এখানে দেখতেছি যে আমি লিখছি যে টাকা পাঠানোর পর নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আপনি এখানে লিখতে পারেন আমি সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পরেও মানে আমার রিকোয়েস্টটি রিজেক্টেড করে দিছে সেটা। আর আরে অন্য আরেকটি সমস্যা যেটা, সেটা হচ্ছে হয় কি, টাকা পাঠাইছেন 1000, পাইছেন 500, সেটা এখানে লিখে দিতে পারেন আমি টাকা পাঠাইছি 1000, কিন্তু আমার নাম্বারে আমার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে 500। জাস্ট এতটুকুই, এতটুকু করে মানে এখানে যা আছে এগুলো চেঞ্জ করে দেবেন, মানে আপনার সমস্যাটা কি মেইনলি সেটা এখানে উল্লেখ করবেন।
এটা কিন্তু করলেও হয় না করলেও হয়, মানে এই এতটুকু পর্যন্ত দেখুন, এতটুকু পর্যন্ত যেতটুকু বাংলায় লিখছি এতটুকু পর্যন্ত আপনি দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এখানে দিছি জাস্ট বাংলায় লিখছি, তারা বাঙালি মানে আমার সমস্যাটার কথা তাদেরকে বলছি, তারা যেন ইজিলি বুঝতে পারে। তো মেইন যে জিনিসটা করতে হয় সেটা দেখুন, এখানে আমি নিচে নেমে দেখাচ্ছি, এই যে এই জিনিসগুলো দেখুন, এখানে মেইনলি যে জিনিসগুলো দরকার হবে সেটা মাস্ট বি এই জিনিসগুলো দিতে হবে আপনার, ঠিক আছে? তো এখানে এগুলো, এটাও এক্সট্রা মানে ভিডিওর নিচে কমেন্টে দিয়ে থাকবে, এখানে বিডিটি ওয়ালেট, বিডিটি ওয়ালেটের জায়গায় আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিবেন, ঠিক আছে? আমি অ্যাকাউন্টের ইউজার আইডিটা দিলাম। তো 2 নম্বর হচ্ছে ট্রানজেকশন আইডি, ঠিক আছে? ট্রানজেকশন আইডি হচ্ছে এখানে লিখতে হবে, আপনি 3টা মাধ্যম আছে না, বিকাশ, রকেট, নগদ। তো আপনি যেটা দিয়ে টাকা পাঠাইছেন সেটা লিখবেন। তো আপনি নগদ, বিকাশ দিয়ে, রকেট দিয়ে করলে এখানে নগদ, রকেট লিখে দেবেন। যে এখন যা সমস্যা সেটা হচ্ছে বিকাশ থেকে পাঠানো হয়েছে, তাই আমি এখানে বিকাশ লিখে এখানে ট্রানজেকশন আইডিটা লিখতেছি। আমি ট্রানজেকশন আইডিটা এখানে এভাবে লিখে দিবেন। তো আমি ট্রানজেকশন আইডি, বিকাশের ট্রানজেকশন আইডিটা লিখলাম। এবার হচ্ছে 3 নম্বর, 3 নম্বরে এসে এখানে আপনার নাম্বার লিখতে হবে। এখানে স্টার স্টার এগুলো আমি এমনি দিয়ে দিছি, এখানে আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন। তো এখানে আপনি আপনার নাম্বারটা লিখে দিবেন। এবার হচ্ছে 4 নম্বর, 4 নম্বরে নেমে আপনি আপনি যে নাম্বারে টাকাটা তাদের নাম্বারে ক্যাশ আউট করেছিলেন সেই ক্যাশ আউটের নাম্বারটা দিয়ে দিবেন। এখন 5 নম্বরও হচ্ছে টাইম, ঠিক আছে? টাইমের মধ্যে এখানে আপনি ইন্টারন্যাশনালি, তো বিকাশের তো ওগুলো তো ইন্টারন্যাশনালি আসে, তাই এখানে আপনি কোন টাইমে টাকাটা পাঠাইছিলেন সেটা লিখে দিবেন এখানে। তো আমি এটা এইভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এখানে আপনি ডেটটা লিখতে হবে। তো এবার এখানে ডেট লিখে দেবেন, যেদিন পাঠাইছিলেন টাকাটা সেদিনের। তো দেখুন আমি এখানে টাইম লিখে দিলাম, এটা হচ্ছে 16টা 23 মিনিটে আমি টাকাটা তাদেরকে পাঠিয়েছিলাম, এবং ডেট হচ্ছে 22/2/2021। তো টাকাটা কত টাকা পাঠিয়েছিলেন আপনি সেটা ধরেন আপনি পাঠিয়েছিলেন হচ্ছে সাপোজ 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকা এখানে লিখে দিবেন। কথার কথা বললাম আর কি, আপনি যত টাকা পাঠিয়েছেন ঠিক তত টাকা এখানে লিখে দিবেন। এবার 7 নম্বরে হচ্ছে স্ক্রিনশট, 7 নম্বরে স্ক্রিনশট মানে আপনি যে টাকা পাঠিয়েছিলেন তাদেরকে সেটা ডকুমেন্টটা আর কি, মানে সেটা হতে পারে বিকাশ, পকেট, নগদ, যে কোনো মাধ্যম দিয়ে আপনি যে টাকাটা পাঠিয়েছিলেন সেটার স্ক্রিনশটটা এখানে দিতে হবে। তো দেখুন স্ক্রিনশট হচ্ছে যে দেখুন আমি বিকাশে টাকা পাঠিয়েছিলাম, এটার ফুল স্ক্রিনশটটা নিয়ে রাখছি। তো সেটা স্ক্রিনশটটা এখানে অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার জন্য আমি এখানে ক্লিক করলাম ফাইলের মধ্যে, ফাইলের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখুন এটা হচ্ছে আমি টাকা পাঠিয়েছিলাম, তো আমি এখানে অ্যাড করলাম। তো আপনারাও আপনাদের টাকা পাঠিয়েছিলেন যে সেটার স্ক্রিনশটটা এখানে অ্যাড করবেন, যে এটা ডকুমেন্ট হিসেবে আর কি। তো আমি এখানে আরও একটা দেবো, আরেকটা হচ্ছে এটা তো অ্যাপস থেকে নিছি, আরেকটা হচ্ছে এখানে আরেকটা নিয়ে রাখছি। এটা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা মানে মেসেজ, যে মেসেজ আসে না বিকাশে টাকা পাঠিয়েছেন যে সেটার মেসেজ, এটা হচ্ছে মেসেজ। তো আমি এটা এখানে অ্যাড করে দিচ্ছি, এটা ডাবল দিলাম আর কি প্রুফ হিসেবে। এটা না দিলেও সমস্যা নাই, যে কোনো একটা দিলে চলে, আমি জাস্ট আপনাদেরকে অপশনাল একটা এক্সট্রা মানে দেখিয়ে দিলাম আর কি। তো এখন সবকিছু ঠিকঠাক মতো দেওয়ার পরে আপনার জাস্ট এখন সিম্পলি কি করতে হবে, ইমেলে এখানে সেন্ডে ক্লিক করে দিতে হবে। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি জিনিসগুলো। এখানে হচ্ছে এই জিনিসগুলো মেন, এই জিনিসগুলো 1 নম্বরে হচ্ছে আপনার ইউজার আইডি, 2 নম্বরে ট্রানজেকশন আইডিটা হয় সেটা বিকাশ, রকেট, নগদ যেটা দিয়ে দিয়েছেন। ক্লায়েন্ট ফোন নাম্বার আপনার নিজের নাম্বারটা লিখে দিবেন, তারপরে এজেন্ট নাম্বারে তাদের যে নাম্বার টাকা পাঠিয়েছিলেন সেটা, ডেটার টাইমটা পারফেক্টলি দিবেন, অ্যামাউন্টটা বরাবর দিবেন। এখানে কোনো কোথাও ভুল করলে কিন্তু চলবে না, টাকা পাঠিয়েছিলেন যে সেটা স্ক্রিনশট আকারে ডকুমেন্টগুলো তাদেরকে দিতে হবে। আর এগুলো যে টেস্টগুলো যেখানে লিখে দিছি যে আমি বাংলায়, এগুলো লিখলেও লিখতে পারেন আপনি, না লিখলেও সমস্যা নাই, কিন্তু আমি এগুলো আপনাদের সুবিধা হওয়ার জন্য ভিডিওর নিচে কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে ট্রানজেকশন আইডিতে আপনি কিসে টাকা পাঠাই, টাকা পাঠিয়েছিলেন সেটা উল্লেখ করতে হবে, কারণ এখানে তো 3টা অপশন আছে, 3টা মাধ্যম আছে টাকা পাঠানোর, বিকাশ, রকেট, নগদ। এখন কোনভাবে আপনি টাকা পাঠিয়েছিলেন সেটা এখানে লিখে দিলে আপনার কাজটি খুব দ্রুত হবে। করার পরে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। আমি এখন এখানে সেন্ডে ক্লিক করে দিলাম। সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে তাদের কাছে কিন্তু আমার ইমেলটা পৌঁছে গেছে। তা আমি এখানে সেন্ডে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমার ইমেলটা তাদের কাছে পৌঁছে গেছে। ইমেল পাঠানোর পরে তারা আপনাকে রিপ্লাই দেবে, একটা রিপ্লাই দিতে যদি সময় লাগে, রিপ্লাই আসতে সময় লাগে, তারা আপনাকে এভাবে একটা রিপ্লাই দেবে। এটা হচ্ছে আপনার কেস নাম্বার। তো তারা সবকিছু রিভিউ করে দেখবে ঠিকঠাক মতো, রিভিউ করার পরে সব ঠিকঠাক মতো আছে দেখলে আপনাকে তারা ব্যালেন্সটা অ্যাড করে দেবে। এখন অনেকের কিন্তু অ্যাড যদি না হয়ে থাকে সেটা পরের প্রসেসটা কি, এই ভিডিওর নিচে আরেকটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে পার্ট 2। আপনার এই এইখানে ইমেল করার পরে যদি আপনার সমস্যা সমাধান না হয় কি করবেন, ওই ভিডিওতে আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে, কমেন্ট বক্স, সরি, যে ডিসক্রিপশনে দিয়ে দিছি, ওই লিঙ্কটা দেখে নেন, দেখে নিলে 100% সমাধান করে নিতে পারবেন। এই ভিডিওই আপনার সমস্যা সমাধান করে দেবে, যদি না না হয়, যদি না হয় সেক্ষেত্রে বললাম আমি, ঠিক আছে? তো
তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।